এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবেন। বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্যে। আসেন আসেন। কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায় হাইতন না। শেখ হাসিনা আহারি, সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসত। হ্যাঁ, আমার দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, বলতে বলতে পালিয়ে গেলেন। যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি, বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে, পার্টি অফিসের সামনে, বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম, শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা, আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি, চট করে নাকি ঢুকে যাবেন। আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে, খুনি কেন, ভিতরে আসুন ভিতরে আসুন। আরে বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্যে। আসেন আসেন। ভাইর আমার কাকু কি বলেছিলেন, কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায় হাইতন না, তাই না? কাকু দুয়ার টুয়ায় হাইতন না। আর আমরা কি দেখলাম, শেখ হাসিনা আহারি, সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসত। হ্যাঁ, আমার দলের সমস্ত নেতাকর্মীদের ফেলে চাচা আপন জান বাঁচা, নিজে বাঁচলে বাপের নাম, বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো দরবেশ বাবুরা দাড়ি কেটেও রক্ষা পাচ্ছে না। আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি, যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই, আর কইরেন না।
লজ্জা যদি থাকে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চাও ছিল। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতাকর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন। এই যে এখান থেকে একটু দূরেই শাপলা চত্বর, ভুলে গেছেন সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ, সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায় 57 জন ব্রিলিয়েন্ট অফিসার, সেই আমাদের গর্বের কমব্যাট পরা, কমব্যাট পোশাক পরা সামরিক অফিসারদের ড্রেনের ময়লা নর্দমা থেকে তুলতে হয়েছে, সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন, সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি কুনদেশি তরুণ আটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কান পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে দিল্লিও শান্তিতে থাকতে পারবে না। কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি। ওই দলের, প্লিজ আমি শেষ করব, আমি ওই দেশের দুটো বড় দল আছে, সারা দিন ঝগড়াঝাটি করে কিন্তু একটা জায়গায় তারা একমত, তা হচ্ছে শেখ হাসিনা। ভাইরা আমার, আমাদের দেশে যখন খরা হয় কই দুই দল তো এক হয়ে এসে বলে না আসুন আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব, যখন এদেশে বন্যা হয় তখন তো এসে বলে না আমরা একটু সহযোগিতা করব, উল্টো তো সব বাদ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছেন হাসিনার জন্যে, পুতুলটার জন্যে অনেক মায়া হয়েছে তাই না, 16 বছর এই পুতুলকে নাচিয়েছেন। আপনাদের বলি, কান পেতে শুনুন, মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আরেকটা কথা বলি, শেষ করব, আমি বুঝতে পারছি, ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন, আমাদের বক্তব্য ঠিক আছে, আপনাদের সৈন্য সংখ্যা কত, 12 লাখ 15 লাখ বা সামান্য কিছু বেশি, এদেশে যদি কেউ ঢুকতে যায় কান পেতে শুনুন, বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি, আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্যে লড়াই করবে। বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা না, মনে রাখবেন। শহীদ জি আমার হোক, দেশরত্নে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ধন্যবাদ সকলকে।